তো কি চলছে সবার আজকে রিলসে? দাদা বৌদি কাকি কাকিমা দাদু দিদা সবাইকে নিয়ে আজকে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো আজকে স্মার্টফোন আর হেডফোন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট বিগিন। ওই যাবার সঙ্গে শুতে চায় শাশুড়ি, কি কৌটো গো সত্যি কিভাবে মারলো, কিভাবে মারলো, হলার বিসি টিপি ধরেছে। মানুষ না রাখছি, এত বড় পেয়ারা কিরকম মুখের ভিতরে ঢুকিয়েছে চিবাতেও তো পাচ্ছে না, মনে হচ্ছে যখন হাঁকবে যখন পেয়ারার পিছন দিয়ে বেরাবে। যখন কেউ ভালো মানে মন দিয়ে গান গায় না তাকে ডিস্টার্ব করতে নেই, ডিস্টার্ব করলে এইরকমই হয়। শালা আমি গান গাইলে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে পুরো হলার বিসি টিপি ধরেছে। কোথায় হাত ভালো করে দেখি, মানে জামাইবাবুর অবস্থা মুখে রং লাগাবে বলে মানে মনে রং লাগাচ্ছে, মনে হয় ভুলবশত হয়ে গেছে, তো হাত তো যেখানে সেখানে চলে যায় আর কি। তাহলে রং মাখাচ্ছে না জামা উঠিয়ে দিচ্ছে, মজা বলো এইরকমই দরকার। বিয়ে করলে যাতে চার পাঁচটা শালি থাকে যাতে একদম মজাই মজা হয় আর কি, সেইরকমই করতে হবে। জামাই বাবু কতটা সাহস দেখেছো, পাশে বউ বসে আছে কিন্তু শালিকে চুম্বন দিয়ে দিচ্ছে, শালা কত ভাগ্য রে। তো ফুল সূর্যের তো বউকে বসিয়ে দিয়ে শালির সাথেই তো টপা ডপ টপা ডপ টপা ডপ। প্যারি সমাজ গই, এইরকম ভাগ্য করে হয়, এখনকার দিনে সরকারি চাকরি যাদের তারাই এইরকম পায়, কিন্তু সরকারি চাকরি না করে এরকম ভালো পেয়ে গেছে। যাও তুমি ঘুরে যাও, তোমাকে আমার দরকার নেই। বৌদি ছেড়ে চলে গেলে তোমাকে কেউ পুছবে না, এইরকম পৃথিবীতে কত সিঙ্গেল ছেলে পড়ে আছে যাদের এখনো বিয়ে হচ্ছে না, কুচি মাল পেয়েও ছেড়ে দিচ্ছে, মানে ভাবতে পারছো? তোমাকে দেখে একটাই কথা মনে পড়ছে, শালা তো নরকেও স্থায়ী হবে না রে কালীপদে। যদি বলতো তোমার এমন একটা জিনিস বলো যেটা সারাদিন দেখলেও বড় বলতাম, বৌদি দেখে মানে বৌদি ড্যান্স ফ্যান্স দেখে বোর জীবনে হতাম না। দেখেছো বৌদি মানে বাঙালি ছেলেদের একটা ইমোশন, উফ আজকে রাত্রে হয়ে গেল মানে ড্যান্স দেখবো আর কি, মানে মজাই মজা আর কি, প্যারি সমাজ গেই। তো গাইস রাত্রে তো অনেক ভিডিও ফিডিও দেখতে পাই না, তো আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট রোজ ভিডিওতে, আজকে তো ভালো থাকো, সেভি দেখো।